ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি দেশের মাটি সিরিয়ালের ভাইটাল আপডেট দেব বলে। তবে কিছু কথাও বলবো, সিরিয়াল দেশের মাটি নিয়ে অনেকদিন ধরে অনেকে বলছিলে যে দিদি একটা এমন ভিডিও আনো যে ভিডিওটাতে আমাদের একটুখানি রিলিফ পাওয়া যাবে, মানে আমরা একটু রিলিফ পাবো আর কি। বিকজ সিরিয়াল দেশের মাটিতে যে সমস্ত সিন চলছে সেগুলো নাকি মানুষের ভালো লাগছে না। তো অবজারভেশনে বসে যেটুকু বুঝলাম তাতে করে গল্প এখন দাঁড়িয়ে রয়েছে যে কিয়ানের মা সুইসাইড করেছে, কিয়ানের বাবার মাথা পুরোপুরি পাগল হয়ে গেছে। উনি এখন পুলিশ অফিসারকে ফোন করে বলছে যে আমি চাই আমার বউ যদি বেঁচে যায় তাহলে যখন চোখ খুলবে তখন ফার্স্ট আমাকে নয় আপনাকে দেখবে। তো এই সমস্ত কিছু চলছে। ওদিকে মাম্পির মা যে যার মতো ক্যাঁচাল চালিয়ে যাচ্ছে, নোয়ার মতো কাজ করে যাচ্ছে, মানে একটা সময় শিক্ষিকা ছিল, এখন বাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব সে নিজের ঘাড়ের উপরে তুলে নিয়েছে। বৌরানীকে ছোট করা হচ্ছে যে বৌরানী সংসারের কি এমন দায়িত্ব পালন করেছে তার থেকে বেটার মৌসুমি পালন করতে পারে। এই সমস্ত নিয়ে এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে সিরিয়াল দেশের মাটি যেটা এই মুহূর্তে মানুষ আর নিতে পারছে না বা নিতে চাইছে না বা কিছু মজার টপিক চাইছে। তো দেখো বন্ধুগণ, তোমাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে ওনার মাথা ঠিক নেই। আশা করি বুঝতেই পারছো, কাকা শ্বশুর গুলি করে দিয়েছে বৌমাকে ভাড়াটে গুন্ডা দিয়ে, সিরিয়াল মোহরের কথা বললাম। আরেকটাতে সেকেন্ড পক্ষের বউ জেল থেকে বেরিয়ে এসে মঞ্চে উঠে বলছে যে যিনি এই মুহূর্তে মঞ্চে গান গেতে আসছেন ওনার স্বামী দুদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিল। এদিকে আমি এসেছি এই ব্যাপারটা আপনাদেরকে জানাতে, আমি কি আমার কোনো পরিচয় নেই, আমি আবার সেই স্বামীর বউ, সিরিয়াল শ্রীময়ের কথা বলছি। এদিকে বাড়ির বউ দুদিন আগে বাচ্চা নিয়ে টানাটানি করে বাড়ি ছাড়া হলো, এইবার বাড়ির বউকে ডাকাতি করে নাকি তুলে নিয়ে আসা হচ্ছে শ্বশুরবাড়িতে। তো বর্তমানে সিরিয়াল দেশের মাটিতে যে এরকম একটা টপিক চলবে এটা তো জানা কথা। কিছুদিন আগে উনি প্লাস্টিকের খাড়া নিয়ে তাড়া করা দেখিয়েছিলেন, প্লাস্টিকের খাড়া নিয়ে একজন তাড়া করেছে, প্লাস্টিকের খাড়ার ঘায়ে একজন মানে মরতে মরতে বেঁচে এসেছে, যদিও সেই নিয়ে কোনো শাস্তি হয়নি, কিছুই হয়নি। কি যে ভগবান হলো সেখানে ভগবানই জানে, উনিই জানেন উনি কী লিখবেন কী বলবেন আমরা কেউ জানি না, আমরা তো মূর্খ গণ্ডমূর্খ, তো আমরা এটা নিয়ে বলতে পারি না। তো আপাতত উনি গল্পে কিয়ানের জন্ম পরিচয় ঢোকাতে চাইছেন, যার জন্যে উনি এখন যেটা করছেন সেটা হচ্ছে যে বিক্রম এবং অন্তরার মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। অন্তরা এক নাগারে বলে যাচ্ছে যে না বিক্রম, বাচ্চাটা তোমার, বাচ্চাটা অন্য কারোর নয়। বিক্রম পুলিশ অফিসারের কাছে চলে গেছে, কি বলছে আমি কি করবো বলুন তো, আমি তো ডাক্তার, আমি টেস্ট করেছি, করে আমি জানতে পেরেছি আমি বাবা হতে পারবো না, তাহলে ওই বাচ্চা আপনার। পুলিশ অফিসার বলছে যে যা কেলো, এ আবার কেমন পাবলিক রে বাবা, দিব্যি তো চুপচাপ মেনে নিতে পারত, তা না করে আমাকে এসে বলছে যে আমার বউয়ের সাথে আপনার একটা ফিজিক্যাল অ্যাফেয়ার ছিল, তো বাচ্চা আপনার, আপনি তো জানতেন না তাই আপনাকে দায়িত্ব সহকারে আমি জানাতে এসেছি। তো এখন পুলিশ অফিসার কি করবে ভদ্রতার খাতিরে, উনি বলছেন যে দেখুন এটুকুই বলতে পারি যে এখন নতুন করে এই সমস্ত কিছু ঘাটাঘাটি না করাই ভালো। তো আমাদের বিক্রমবাবু নাছোড়বান্দা, আপনার কি একবারও মনে হচ্ছে না আপনি আপনার ছেলেকে কাছে নেবেন, আপনার ছেলেকে আপনি মানে ফিল করবেন, কাছে নিয়ে জড়িয়ে ধরবেন, আদর করবেন, পরিচয় দেবেন আপনার নিজের রক্ত? পুলিশ অফিসার তো মোটিভেট ফোটিভেট করে বিক্রমরে বাড়িতে পাঠিয়েছে। বিক্রম আবার তার বউকে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি না, আমি জানতে পেরেছি, আমার কাছে সলিড প্রমাণ আছে যে আমি বাবা হতে পারবো না। অন্তরা দেবী অত্যন্ত চালাকির সাথে বলতে গেছিল যে ভুল হচ্ছে, এটা তুমি ভুল ভাবছো, কিন্তু বিক্রম বলেছে আমি কি অতটা গাধা নাকি, মানে আমি কি অতটা বোকা নাকি যে আমি কোনো সলিড প্রমাণ না নিয়ে এরকম একটা আন্দাজে হাওয়ায় হাওয়ায় একটা কথা বলে দেবো। হ্যাঁ সত্যিই তো, বিক্রমবাবুর বয়স কি এখন 17-18 বছর নাকি যে উনি বলবেন যে এই তুমি ওই ছেলের সাথে কী করছিলে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, সন্দেহবাতিক এইগুলো তো ওইসব বয়সে থাকে, তারপরে তো সলিড প্রমাণ নিয়ে মানুষ আসে, ম্যাচিওর হয়ে ওঠে, বুদ্ধি খুলে যায়। আর এইসব বুদ্ধিগুলো কখন খোলে? যখন কাছের মানুষের থেকে আঘাত পায়। কিন্তু বিক্রমবাবু বুঝতে পারেননি যে বুড়ো বয়সে এসে উনি ওনার স্ত্রীর কাছ থেকে এত বড় একটা আঘাত পাবেন, ওনার মাথার কন্ডিশন এখন ঠিক নেই। এবার হঠাৎ করে পরিবারের লোকজনের মনে হয়েছে যে কি ব্যাপার, অন্তরা বিক্রম এরা তো কেউ সেরকমভাবে নিচে নামে না, এদের কি কিছু হয়েছে?
তো রাত্রের বেলায় দেখা যাচ্ছে যে অন্তরা দেবী হাতে শিরা ফিরা কেটে শুয়ে পড়ে রয়েছে। বিষয় হচ্ছে যে আমাদের বিক্রম বাবু তো যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছেন, যার জন্য উনি সলিড প্রমাণ নিয়ে একেবারে কথাবার্তা বলা শুরু করেছেন, কিন্তু অন্তরার ম্যাচিউরিটি আসেনি, যার জন্যই উনি ওই 17-18 বছর বয়সী ছেলে মেয়েরা যেগুলো করে হাত কাটে পা কাটে উনি ওই ধরনের কাজ করে ফেলেছেন। তো কি আর করা যাবে, এখন গোটা বাড়ি হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বিক্রমবাবুর কানে গেছে বিক্রমবাবু এসে বলছে ওকে বেঁচে আছে না মরে গেছে। এইবার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কারণ প্রথম কর্তব্য হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ট্রিটমেন্ট শুরু হয়েছে, কেউ জানে না উনি এখন বাঁচবেন না মারা যাবেন। বিক্রমবাবু কিন্তু ফোন করে দিব্যি গল্প করে যাচ্ছে তার সতীনের সাথে, অর্থাৎ পুলিশ অফিসারের সাথে, এবং তাকে ফোন করে বলছে জানেন তো এরকম এরকম হয়েছে, আপনি আসবেন একবার, আপনার তো আসাটা উচিত, আপনার একবার দেখতে ইচ্ছা করছে না, যদি মারা যায় তাহলে সবার প্রথম কে ফাঁসবে, আমি ফাঁসবো নাকি আপনি ফাঁসবেন, আপনি কি ওকে ভালোবাসেন, আপনি কি ওকে চোখে হারাচ্ছেন, এরকম নানান রকম কোয়েশ্চেন করতে থাকে, এরকম পাগলের মতো বিক্রমবাবু বকতে থাকে। পুলিশ অফিসার জানায় যে আমি যাবো একবার, তবে বিষয়টা আমি শুনেছি সেই কারণে যাব, অন্য কোনো কারণে আমি যাব না। এখন বিক্রমবাবু পাগল হয়ে গেছেন, বিক্রমবাবু ঠিক করে রেখেছেন তার বউ যখন প্রথমবার চোখ খুলবে তার বউয়ের চোখের সামনে তার ভালোবাসার মানুষ পুলিশ অফিসারটাকেই দাঁড় করাবে। এখন বিক্রমবাবুর ওই পাগলা মোড় চোটে গল্পের মোড় কোন দিকে ঘুরবে, সরি বলতে একটু ভুল হচ্ছে, উনার পাগলা মোড় জন্যে গল্পের মোড় এখন কোন দিক থেকে কোন দিকে ঘুরে যাবে সেটা যদি জানতে হয় তাহলে দেখতেই হচ্ছে সিরিয়াল দেশের মাটি, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। কারণ বলা যায় না যিনি হাতে প্লাস্টিকের খাড়া নিয়ে দৌড়াদৌড়ি লাগিয়ে দিতে পারেন তিনি ওই স্বামী নিয়ে টানাটানিও লাগিয়ে দিতে পারেন। তো এখন বিষয় হচ্ছে অন্তরা তুমি কার, বিক্রমের নাকি পুলিশ অফিসারের? কিয়ান তুমি বাবা বলে কাকে ডাকবে, বিক্রমবাবুকে নাকি পুলিশ অফিসারকে? এইসব দেখে আমার নচিকেতার ওই গানের কথা মনে পড়ে গেল, বউয়ের আরেক বিয়ে দেব হবে প্রতিবেশী। তো প্রতিবেশী না, উনি একেবারে বন্ধু পাতিয়ে ফেলেছেন। তো দেখা যাক গল্পের মোড় ঠিক কোন দিক থেকে কোন দিকে টার্ন নেয়। তো অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল দেশের মাটি, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।